ফুটবল বিশ্বকাপ সম্পর্কে বলেন হুজুর, দোয়া কই দিই আল্লাহ জানো ব্রাজিল আর্জেন্টিনা দুটোরই জিতাই দেয়, বলেন আমিন। বাংলাদেশের আমি আজ গতকালকে একটা নিউজ দেখে অবাক হয়ে গেলাম, আর্জেন্টিনার পতাকা বানাইছে সেটা নাকি 360 হাত লম্বা, বলেন সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ বলবেন না। এইটা দেখে আবার ব্রাজিলরা বলছে ওরা 360 হাত, আমরা 460 হাত বানাবো, কত বড় পাগল। এই দেশকে রক্ত দিয়ে স্বাধীন করেছি, বাংলাদেশের ওই দেয়ালের উপরে ছাদের উপরে গাছে মাঠে বাসে স্কুল মাঠে তোমাদের ব্রাজিল আর্জেন্টিনার পতাকা উড়ানোর জন্য নয়, তোমরা রাজাকারদের উত্তর শুনি, বাংলার জমিনে তোমরা ব্রাজিল আর্জেন্টিনার পতাকা উড়াতে চাও, একটা খেলাকে কেন্দ্র করে মারামারি করো, গ্রুপিং করো, ও তু ও যুবকেরা তরুণেরা তোমাদের পায়ে ধরে বলি, তোমাদের ম্যাচ মেসি পরকালে সুপারিশ করবে না। তোমাদের ব্রাজিলের কিরা জেনে বড়াই বেড়ায় নেইমার, আবার কবেন হুজুর মনে হয় আর্জেন্টিনা সাপোর্টার, তা না হলে গড়াই বেড়াইনোর কথা কইলো কেন। আসলে একটা দলের প্রতি তো মানসিকতা থাকে। সেদিন একজন প্রশ্ন করেছে আমাদের এক ভাই, যে একসাথে পাকিস্তান আর বাংলাদেশ খেলা হচ্ছে, বলছে একসাথে দুই দলে সাপোর্ট করা যায় কিভাবে, চিন্তা করি দেখেন, মানে ওর পাকিস্তানও ভাল লাগে বাংলাদেশও ভাল লাগে। তাহলে আমি বললাম যেভাবে এই এইভাবে যদি করেন তাহলে রাজাকার বলা যায় আপনার, সেইভাবে কে বাংলাদেশের সাথে পাকিস্তানের খেলা হলে পাকিস্তানের সাপোর্ট করা যাবে। আবার এখানে আমি খেলার ওদিকে যেতে চাই না, শুধু আমার যুবকদের একটু বলতে চাই, দয়া করে এই পতাকা টানানোকে কেন্দ্র করে খুঁটিতে উঠেছে কারেন্টের শক খেয়ে মারা গেছে, এমন ইতিহাস আছে না নাই চেয়ারম্যান সাহেব, মিথ্যা বলছি, খুঁটিতে উঠে মারা গেছে, গাছ থেকে পড়ে ছাদ থেকে পড়ে পতাকা টানাতে যেয়ে মারা গেছে, ও মারা গেল শহীদ হয়ে গেল নাকি পরকালের ময়দান। আল্লাহ রাব্বুল আলামিন যেদিন দাঁড় করাবেন আর বলবো আমার বান্দারা বলো কে কি কাজ করেছ কেমন আমল করেছ বলে দাও, তখন অনেকেই বলার চেষ্টা করবে আল্লাহ আমরা তোমার কালেমার পতাকা বাংলার জমিনে উড়াইনোর চেষ্টা করেছি, কের পতাকা, কালেমার পতাকা। আল্লাহ রাব্বুল আলামিন তখন মুখে আঠা লাগিয়ে দেবে, এ কথা পবিত্র কোরআনের সূরা ইয়াসিনে বলে দিয়েছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবু। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওই দিন মানুষের মুখে আঠা লাগিয়ে দেবেন, মানুষের হাত আল্লাহর সাথে কথা বলবে, ওগো যুবকেরা তোমাদের হাত বলে দেবে এই হাত দিয়ে কলেমার পতাকা না, এই হাত দিয়ে ব্রাজিলের পতাকা টানাইছে, বলবে না বলবে না, এই হাত বলে দেবে এই হাত দিয়ে আর্জেন্টিনার পতাকা টানিয়েছে, এই হাত বলে দেবে এই হাত দিয়ে টিকটক ভিডিও করার জন্য ট্রেন রোডে যে এরকম করে মোবাইল ধরেছে ট্রেনের বাড়ি খেয়েছে, এই হাত বলে দেবে এই হাত দিয়ে ফ্রি ফায়ার পাবজি মেরেছে, আর এই হাত বলে দেবে এই হাত দিয়ে জান্নাতুল ফেরদাউসির কাছে চ্যাটিংও করিয়েছি, কথা কি বোঝা গেছে। এই হাত দিয়ে এখন মুরব্বীরা চিন্তা করছে না আমাদের কথা বলবে না আপনাদের কথাও বলবে, সুজাইলটা ব্যাখ্যা করেছেন আছে না নাই, সুজাইল ব্যাখ্যা করা লোক মসজিদে এসে বলে কাতার জন্য ব্যাখ্যা হয় না তাইলে নামাজ হবে না, আর মাঠে যেয়ে আইল ধুরা সব বানাই দিয়েছে,